हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज हमें अपन एक मजादार डिलिशियस ब्रेकफास्ट कर देखो। आज के ब्रेकफास्ट रेसिपिटर नाम होच्छे अफगानी ऑमलेट। प्रतिदिन सकाल विकेले नाश्ता बनानो निये आमादेर अनेकटा चिंताय पड़ते हैं, किन्तु आज के जे रेसिपिटा आमी आपनादेर देखाबो ता खूब सहजे कम समय आपनारा तैरी करे निते पारबेन। আর এই নাস্তা বানাতে যে ইনগ্রেডিয়েন্টের দরকার হয় তা সবসময় আমাদের বাসায় থাকে। আর কথা না বাড়িয়ে চলেন চলে যাই রেসিপিতে। আমি এখানে বড় সাইজের একটা আলু আর মিডিয়াম সাইজের একটা গাজর নিলাম। আমি এখন এগুলোকে লম্বা লম্বা কুচি করে কেটে নিব। কাটা হয়ে গেলে আমি একটা মিক্সিং বোলে এই কুচি করা আলু আর গাজর দিয়ে দিব। তারপর দিয়ে দিব কুচি করা পেঁয়াজ 1 কাপ, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, ঝালটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিব জিরা গুঁড়ো 1টা চামচ, ধনিয়া গুঁড়ো 1টা চামচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে সবগুলো মশলা মিশিয়ে নিব। আপনারা যদি এত মশলা পছন্দ না করেন তাহলে জাস্ট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়েও এই নাস্তা তৈরি করতে পারবেন। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে আমি সবজিগুলো ছেড়ে দিলাম। আর একটা কথা, শুধুমাত্র কিন্তু আলু দিয়েও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। ভালো করে নেড়ে ঢেকে দিব আলু আর গাজর 80% সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত, মিডিয়াম লো আঁচে। প্রায় 6 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। আলু আর গাজর প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব সিদ্ধ করা নুডলস। আমি এখানে ম্যাগি নুডলসটা ইউজ করেছি, এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের নুডলস ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব কিছু ধনে পাতা আর ম্যাগি নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলার প্যাকেট থাকে সেই ম্যাগি মশলা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি একটা স্পেচুলার সাহায্যে চাপ দিয়ে দিয়ে সবগুলোকে এক জায়গায় করে নিব ঠিক এইভাবে। তারপর আমি একে একে করে 4টে ডিম চারদিকে দিয়ে দিব। একটু খেয়াল রাখবেন যাতে আমার মতো আপনাদের ডিমের কুসুমটা ভেঙে না যায়। এখন কুসুমগুলোর উপরে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম আর একটু লবণ। আর এখন ঢেকে দিব একদম লো আঁচে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। আজকের আফগানি অমলেট তৈরি। উপরে কিছু ধনে পাতা ছিটিয়ে দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। কেটে দেখাচ্ছি, দেখুন কেমন হলো। আমার তো দেখা মাত্রই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তৈরি হয়ে গেল ডিলিশিয়াস নাস্তা আফগানি অমলেট। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আরও কোনো মজার রেসিপি। ভালো থাকবেন।